खूब संक्षेपे बोली नफ्स मानुष के खराब विकास करे। एक मानुष तीनटा उपकरण तैरी हो कयटा और जोरे एक नम्बर हे मानुषेर नफ्स और एक हईलो मानुषेर रूह और एक हलो मानुषेर कल्ब कयटा बोल रूह नफ्स कल्ब ठीक है। रूह हईलो पवित्र কশিনকালে রুহ কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না কারণ রুহ হইলো পবিত্র সত্তা যা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করেন। ওয়াইয়াস আলুনাকা আনির রুহি কুলির রুহু মিন আমরি রব্বি নবীগো তোমার কাছে যদি আমার কোনো বান্দা বান্দি রুহ প্রসঙ্গে জিজ্ঞেস করে বলে দাও এই রুহতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ মাত্র ভিতরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন আদেশ দিবেন বেরিয়ে যাবে। পৃথিবীর কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোনো সরকার কোনো পুলিশ র‍্যাব গোয়েন্দা দিয়া আটকানোর কোনো সাধ্য নাই। রূহ চলে কার কথায়? জোরে বলেন আর নফস নফস সবগুলা শয়তানের কথাই চলে না। নফসকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তিন ভাগে ভাগ করে দিয়েছেন চলার কারণে। এক দল আছে শুধুমাত্র শয়তানের কথাই চলে, এইগুলারে বলা হয় নফসে আম্মারা, নফসে আম্মারা। আর এক দল আছে, আর একটা রুহু আছে যেই রুহু খারাপ করে, কিছুক্ষণ পরে চোখের পানি সেইরা কান্দে আল্লাহ গো জিনা কইরা বসলাম না করলেই তো হইতো, আল্লাহ তাআলা চুরি করলাম চুরি না করলে তো কোনো অসুবিধা নাই, আল্লাহ ডাকাতি করলাম কেন ডাকাতি কইরা আমি কারে খাওয়াবো, মালের মধ্যে ভেজাল মিশাই একটু পরে কান্দে আল্লাহ, মালের মধ্যে ভেজাল মিশানোর কি দরকার ছিল সব তো হারাম হয়ে গেল। এই কথাগুলো কই আল্লাহর কাছে কান্দে, আবার নামাজ পড়তে দৌড়ায় ফজরের নামাজটা ঠিক মতো পইরে আসে, জুহুরের নামাজে পাগলায় ঘুমাইয়া রয়েছে আর উঠতে পারে নাই, এইরকম পাগল আছে না নাই। গুনার কাজ করে অনুতপ্ত হয় আবার গুনার কাজ করে, দেখা যায় জেনার কারণে কান্দাকাটি কইরা জনমের মতো তওবা কইরা ফিরে আইলো, আবার দেখা যায় তিন দিন পরে মাইয়ায় ফোন দেছে, আবার দেখেন কিছু কয় না ভাই এই কাজের মধ্যে কোনো ফায়দা নাই, আমি নামাজি হয়ে গেছি আমি কিন্তু কোনো গুনাহ করব না, কয় তোমার মতো যুবক ছেলে কি কও না না কও। এরপর সপ্তম দিন যায় পনেরো দিন বিশ দিনের মাথায় কয় ঠিক আছে, আবার যে না করে আছে না এইটারে কয় নফসে লাউওয়ামা, নফসে কষ্ট হইতেছে আপনাদের। আর একটা হইল নফসে মুতমাইন, যেই নফসটা রুহের কায়েম মকাম হয়ে যায়, এর মানে রুহু যেই পবিত্র তার নফসটাও পবিত্র, এইটা কি বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা কামতের মহা মুসিবতের সময় আল্লাহ একদল নফসকে ডাক দিয়ে বলেন ও নফসে মুতমাইন্না তাড়াতাড়ি আয় 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 আমার জান্নাতের মধ্যে ঢুকে পড়। তার নফস হইলেই খারাপ না, মানে খারাপ নফস খারাপ, জোরে বলেন খারাপ নফস খারাপ। এই যে বলগার বলগার, সব বলগার খারাপ না, কিছু ইসলামী বলগারও রাজনীতিবিদ মানেই চোর না, কিছু ভালো রাজনীতিবিদও আছে, সব মেম্বারই চোর না, যেটা চোর সেটা আমরাও জানি ওয়াইও জানি। ইস আমার কাছে যদি একটা সেল থাকতে যেগুলো চুরি করে সবগুলোর প্যাডের মধ্যে বইয়ের মধ্যে কপালের মধ্যে একটা করে দাম করে সেল মারি না তুই চোর, তবে এখন থেকে মোটামুটি বলতে হবে তুই চোর, যেটা চোর সেটারে চোর কইতে পারবেন কিনা, ছেলে চুরি করছে ঘর থেকে আউট করে দেন তুই চোর ঠিক কিনা কন, জোরে বলেন তুই এই শুরু করেন কাজে লাগবে। আমার ভাইয়েরা খেয়াল করুন এখানে এই তিন ধরনের নফসই আমরা যারা আছি সবাই তামাম দুনিয়ার মানুষ, নফসে আম্মারা খালি খারাপ কাজই করে কিছু ভালো করে না,
চুরি করবে, ডাকাতি করবে, মদ খাইবে, গাঁজা খাইবে, ফেন্সিডিল খাইবে, ইয়াবা খাইবে, কোকেন খাইবে, তারাইন খাইবে, ফেন্সিডিল খাইবে, হিরোইন খাইবে, প্যাথেডিন নেবে, ঠিক কিনা? আছে না নেই? নামাজ পড়ে না, রোজা রাখে না, এমনি করে করে মিথ্যা কথা বলবে, সিগারেটে টান মারবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, মুরব্বীদের সাথে সম্মান দিবে না, সুদ খাইবে, ঘুষ খাইবে, মুস্তানি করবে, একদল আছে না নাই? পুলিশের মধ্যেও একদল আছে, র্যাবের মধ্যে একদল আছে, দোকানদারদের মধ্যে একদল আছে, রাজনীতিবিদদের মধ্যে একদল আছে, শুধুই খারাপ করে। এরা সরাসরি জাহান্নামি বিনা হিসাবে, জানেন বিনা হিসাবে জাহান্নামী। আর একদল হলো এমন মানুষ খারাপ করে, জেনা করছে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি জেনা করে তখন তার ইমানটা আর থাকে না, ইমানটা চলে যায়। যখন তওবা করে তখন তার ইমান ফিরে আসে। কিন্তু মনে রাখবেন, তওবা মানে জীবনে আর কোনোদিন জেনা করবো না, এটার নাম কি? তওবা। অথচ নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের জামিনদার হবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। মাইয়াজমিনু লিমা বাইনা রিজলাইহি ওয়া লিহিয়াইহি আজমিনু লাহুল জান্নাহ। দুই চোয়ালের মাঝখানে তার যে জিহ্বাই জিহ্বার জামিনদার যে হবে, আর দুই উরুর মাঝখানে তথা তার লজ্জাস্থান সতীত্ব, কোনো ইমানদার নারী পুরুষ কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়ে ছাত্র ছাত্রী বিবাহিত নারী পুরুষ যে যাই হও না কেন, যদি এই দুইটা জিনিসের জামিনদার হও, তার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বেহেশতের জামিনদার হয়ে যাব। নফসে আম্মারা আর নফসে লাওয়ামা মাঝে মাঝে ফিরে আসে। যারা নফসে লাওয়ামা আছেন, আজকে কি তওবা করা যায় না? জীবনে কোনোদিন আর জেনা ব্যবচার করবো না, নামাজ তরক করবো না, আল্লাহর বিরুদ্ধে যাব না, যারা চুরি করে সেই দলে থাকবো না, আল্লাহর কোরআন বিজয়ের দলে আমরা সামিল হব। পারবেন কিনা বলেন, কে কে পারবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করুন। হাত উঁচু করে ধরে রাখেন, বলেন আমি, বলেন আল্লাহ আমি তওবা করেছি গুনাহ থেকে, কোনো দিন আর গুনাহ করব না, জেনা করব না, ব্যভিচার করব না, চুরি ডাকাতি খুন খারাপি করব না, মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, মা বাবার খেদমত করবো, পর্দা পুশিদা মতো আমি চলবো, আমার স্ত্রী সন্তান মেয়েদেরকেও চালাবো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নফসে মুতমাইন্না, সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্না। আমি আপনাদেরকে বলি, শুনেন, আমার দেহের ভিতরে তিনটা জিনিস, একটা বলছি কি নফস, আর একটা কি রুহ, আর একটা কি কলব।